সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, সারা বাংলাদেশে চলছে আল জাজিরার প্রতিবেদনটি নিয়ে আলোচনা এক তুমুল ঝড়। এটা শেষ পরিণতি কি হবে আমরা এখনো বলতে পারছি না, যেহেতু এটা ইন্টারন্যাশনাল একটি সংবাদ মাধ্যমের মাধ্যমে এই প্রতিবেদনটি ভাইরাল হয়েছে। সুপ্রিয় দর্শক, এই আল জাজিরার প্রতিবেদনটি নিয়ে আমাদের প্রাইম মিনিস্টার অর্থাৎ লেডি মাফিয়ার নামে যাকে আমরা এখন চিনে থাকি, তিনি সংসদ ভবনে কি বলেছেন, এবং আমাদের ডাকসু বিপি নূর, তিনি এই আল জাজিরার প্রতিবেদনটি নিয়ে তিনি যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কতটা যুক্তিযুক্ত। আমাদের প্রবাসী বড় বোন, তিনি আল জাজিরার প্রতিবেদনটিকে নিয়ে তিনি রহস্যের এক ভাণ্ডার প্রকাশ করেছেন। আমার কাছে মনে হয়েছে এই বড় আপুর প্রত্যেকটা কথা বাংলাদেশের প্রেক্ষাপটের সাথে সম্পূর্ণ মিল রয়েছে। এবং ক্যান্টনমেন্ট থেকে কে বা কারা, আল জাজিরার প্রতিবেদনটি যারা প্রচার করছে তাদের কি মোবাইলের মাধ্যমে কঠিন হুমকি দিয়েছে, কেন দিয়েছে? সুপ্রিয় দর্শক, প্রত্যেকটা ভিডিও ক্লিপগুলা আপনারা ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। পাশে থাকা বেল বাটন আছে, অবশ্যই বেলটি অন করে দিবেন, পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনি পেয়ে যান। সুপ্রিয় দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের প্রাইম মিনিস্টার অর্থাৎ লেডি মাফিয়ার তিনি সংসদ ভবনে কি বলেছেন আমরা শুনিয়ে আসি। যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে, শত্রুর মুখে ছাই দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে, যে যাই বলুক। মাননীয় স্পিকার, দেশে বিদেশে নানাভাবে নানা অপপ্রচার চালানোর প্রচেষ্টা, কিন্তু আমি এটা বিশ্বাস করি যে সততা নিয়ে কাজ করলে পরে আর সেই কাজের সুফলটা যখন জনগণ পায় তো সেখানেই হচ্ছে তৃপ্তি, যে যা জনগণের জন্য কিছু করতে পারলাম। আর কেউ যদি আন্তরিকতার সাথে কাজ করে অবশ্যই একটা দেশকে উন্নত করা যায়। ইনশাল্লাহ, আমরা মুজিব বর্ষ উদযাপন করছি, আমরা স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি। তাই আমি মনে করি যে এই যে গুজব রচনা করে মিথ্যে কথা বলে অসত্য তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা, এটা বিএনপির জন্মগত চরিত্র। বাংলাদেশের ইতিহাসে একটা কলঙ্কময় অধ্যায় 75 সাল থেকে 19 আগস্টের পর থেকে শুরু হয়, এবং আমরা দেখি যে একের পর এক ক্ষমতা বদলটাও ঠিক সেইভাবে হয়েছে। নির্বাচনে জনগণের আসলে কি আদৌ কোনো ভোট দেওয়ার অধিকার ছিল? ছিল না। যেটা ওই শাসকরা, মিলিটারি শাসকরা ঠিক করে দিত সেটাই হতো, আর না হলে পরিবর্তন করা হতো, রেজাল্টও পরিবর্তন হয়েছে। ভোট চুরির অপরাধে এদেশে কোনো কোনো সরকার প্রধানকে কিন্তু পদত্যাগ করতেও হয়েছে, কারণ আমরা আন্দোলন করেছি, জনগণ আন্দোলন করেছে, তার ফলে পদত্যাগও করতে হয়েছে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত 2 দিন থেকে পুরো ওয়ার্ল্ডে একটা মানে নিউজ ভাইরাল, সেটা হচ্ছে বাংলাদেশের আর্মির চিফ হচ্ছে কারাপ্টের দুর্নীতিবাজ খুনি পরিবারের সন্তান, এবং তার ভাইরা খুনি দাগি আসামি, এবং তারা বাংলাদেশের টাকা পয়সা বাইরে নিয়ে গিয়ে বিজনেস করতেছে, একটা আর্মির চিফ, এবং সেটার সাথে সরাসরি সহযোগিতা আছে হচ্ছে বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এই ইনভেস্টিগেশন রিপোর্টটা দেখে আমরা মোটামুটি সবাই একেবারে এক্সাইটেড হয়ে গেছি, কিন্তু আমি এক্সাইটেড হই নাই। বাংলাদেশের আর্মি অফিসারদেরকে মেরে যখন নালার নর্দমায় ডোবার মধ্যে মাইরা ফেলাইছিল, খুন করা হয়েছিল, তখন এই শেখ হাসিনার বিরুদ্ধে আপনাদের অবস্থান কোথায় ছিল? কিছুই কিন্তু দেখি নাই, সব ধামাচাপা পড়ে গেল। বাংলাদেশের বর্ডারে হাজার হাজার মানুষ খুন করে বা গুম হয়ে যায়, খুন হয়ে যায়, লাশ খুঁজে পাওয়া যায় না, এগুলার বিরুদ্ধে কোনো অবস্থান আছে? কিছুই কিন্তু নাই। আর আল জাজিরা একটা ইনভেস্টিগেশন রিপোর্ট করছে, আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি বাংলাদেশের মিডিয়াগুলো সেটাকে নেগলেন্সি করতেছে এবং এটাকে ফেক নিউজ করে আমাদের দেশের টিভি চ্যানেলগুলো প্রচার করতেছে। আর 71 টিভি সহ আদার্স টিভিতে দেখলাম
ফারজানা রূপার মতো সাংবাদিকরা বলতেছে আল জাজিরা ফেক নিউজ করছে, আল জাজিরা কোনো অথেন্টিক টিভি চ্যানেল না। আপনি কি আমাদেরকে বেকুব মনে করেন? বাংলাদেশের মানুষ কি আলু খায়, ভাত খায় না? যে আপনার মতো ফারজানা রূপা যে একটা কথা বলবেন আর আমরা বিশ্বাস করে ফেলবো? আপনি কি আল জাজিরাকে বাংলাদেশের ভিটিভি পাইছেন যে লাউ গাছে কোমড়া ধরছে, এই এটা প্রচার করে দিলে পাবলিক খাবে? ফারজানা রূপা, আপনাদের লজ্জা থাকা উচিত। বেগম খালেদা জি এই মিথ্যাবাদীকে বিশ্বাস করে নাই, কারণ এই মিথ্যাবাদীকে বিশ্বাস করতে হয় না, উনি জানতো, এই জন্য উনি ওনার অধীনে নির্বাচনে যায় নাই। আপনারা যারা এর অধীনে নির্বাচনে গেছেন এবং একে বারবার ক্ষমতায় বসার সুযোগ করে দিয়েছেন, আপনাদেরও কিন্তু জনতার আদালতে জবাবদিহি হইতে হবে। আজকে আপনাদের লিগেসি অন্যরা নিয়ে যাচ্ছে, বাংলাদেশের নেতৃত্বের লিগেসি আজকে ভারত মেনটেন করতেছে, কেন? আপনাদের কারণে। আপনারা এখনো সময় আছে, সোচ্চার হন। বাংলাদেশে মিডিয়ার কাছে আমরা কিছু আশা করি না, যে মিডিয়া বাংলাদেশে যুদ্ধের সময় দেশের পক্ষে ছিল, আজকে এরা দেশের বিরুদ্ধে কথা বলে, আজকে এরা ভারতের দালালি করে। তো আমাদেরকেই আজকে মাঠে নামতে হবে, জনগণকে উদ্বুদ্ধ করেন নেতারা, জনগণকে উদ্বুদ্ধ করে রাজপথে নেমে এই স্বৈরাচারী হাসিনাকে ক্ষমতাচ্যুত করাই হচ্ছে আমাদের মেইন অঙ্গীকার। এই হাসিনা যতদিন ক্ষমতায় থাকবে বাংলাদেশের আর্মি জেনারেলরা এরকমই হবে, এর কাছ থেকে ভালো কিছু আশা করে লাভ নাই। প্রতিবেদন পুরোপুরি সত্য নয়, তবে আই ক্যান চ্যালেঞ্জ যে পুরো প্রতিবেদনটি মিথ্যা নয়। যদি সরকার প্রমাণ করতে পারে এই প্রতিবেদন পুরোপুরি মিথ্যা, জনগণের সামনে কমিটমেন্ট দিচ্ছি স্বেচ্ছায় ফাঁসি বরণ করব। তাহলে কি আমি সেনাবাহিনীর বিরুদ্ধে বলছি? আমি এক মাফিয়ার বিরুদ্ধে বলছি যারা মোহাম্মদপুরে দিনে দুপুরে মানুষ খুন করেছে, সেই মোস্তফাকে খুন করেছে, সেই খুনের দায়ে দণ্ডপ্রাপ্ত আসামিকে আমাদের রাষ্ট্রপতি কিভাবে ক্ষমা করে? আমার প্রশ্ন জনগণের কাছে। আজকে আমরা এই কথা বলছি, জানি না কোন সময় আমাদের পেছন থেকে তাস তাস করে গুলি ফোটানো হয়, কিংবা আপনারা দেখেছেন নেত্র নিউজের যে সাংবাদিক তাসলিম খলিলের একটি ছবি, যে সরকারি বাহিনী তাকে টর্চার করে, মানে তার 50 দেশে যে ক্ষত চিহ্ন এঁকে দিয়েছে সেটির ছবি তিনি সোশ্যাল মিডিয়াতে গর্বে প্রকাশ করেছেন, যে আমি বাংলাদেশের মানুষের অধিকারের পক্ষে কথা বলতে গিয়ে এই আঘাত পেয়েছি, আমি বাংলাদেশের মানুষের সমস্যা তুলে ধরতে গিয়ে এই অন্যায়ের শিকার করেছি। সুতরাং আমরা বলতে চাই, ভয় দেখিয়ে লাভ নাই, জীবন একটাই, এ জীবন দেশের তার উৎসর্গ করেছে, এবং দেশের হাজারো ছাত্র জনতা আজকে তাদের জীবন উৎসর্গ করার জন্য প্রয়োজন আছে। আপনি কি বলছিলেন, আপনার পরিচয়টা দেন, আপনি কোথা থেকে বলছিলেন? ক্যান্টনমেন্ট থেকে বলছেন, ঠিক আছে, আপনার পরিচয় দিতে হবে না? আচ্ছা, কোন বিষয়টা তথ্য ছাড়া বিভ্রান্ত সেটা স্পেসিফিকলি উল্লেখ করে বলেন, যে আপনার এই বক্তব্যটা এই জায়গায় এই তথ্যটা আপনার ভুল। আমি দেশের নাগরিক হিসেবে আমার কাছে কোনো বিষয়ে ভুল মনে হলে আমি কথা বলবো না? আমি যে কথাগুলো বলছি আমার কথার পয়েন্ট ধরে বাক্য বা শব্দ বা তথ্য বললেন, যে আপনার এই জায়গাটা ভুল, এই জায়গাটা আমি যে কথাগুলো বলেছি আমার কথাগুলোর কোন কোন জায়গায় ভুল আছে আপনি কোট কোট করে বলেন, যদি কোথাও ভুল থেকে থাকে তাহলে আমি উইথড্র করবো, আর যদি না থেকে থাকে তাহলে আপনি কেন কেন আমাকে ফোন দিতে সেটা বলেন। সেনাবাহিনীর ভিতরে যে ঘটনাগুলো ঘটছে আমি স্পেসিফিক সেই ঘটনাগুলো সেই ব্যক্তিগুলোর বিরুদ্ধে বলছি, আমি তো সেনাবাহিনীর বিরুদ্ধে বলি নাই। সেনাবাহিনী তো অনেক ভালো অফিসার আছে পুরো সেনাবাহিনী। সুপ্রিয় দর্শক, আমরা একের পর এক ভিডিও দেখে আমরা কি বুঝলাম? আমাদের এখন প্রশ্ন হলো যে আপনারা যদি নির্দোষ হয়ে থাকেন তাহলে আপনারা প্রমাণ করে দেখান। আমাদের বিপি নূর
তাই বলেছেন যে আপনার পারলে প্রমাণ করে দেখান, পারলে আপনি প্রমাণ করে দেখান। আমাদের প্রবাসী বড় বোন তিনি যে কথাগুলো বলেছেন, মহামূল্যবান কথাগুলো বলেছেন, আমার কাছে খুবই ভালো লেগেছে, আমার কাছে যুক্তিযুক্ত মনে হয়েছে। তার প্রত্যেকটা কথা শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করছে আমাদের সরকার। আপনি যদি এতটাই ভালো হন, অবশ্যই আপনি অতি দ্রুত আপনি প্রমাণ করে দেখিয়ে দেন সারা বাংলাদেশের মানুষকে যে আপনি কতটা নির্দোষ এবং কতটা মাসুম আপনি। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আজকের এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সুপ্রিয় দর্শক, বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আবারও বলছি, যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। পাশে থাকা বেল বাটন আছে, বেলটি অন করে দিবেন, পরবর্তী যে আমরা ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে, কথা হবে কোনো একটা প্রতিবাদ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।